আত্মা প্রকল্পে জামালপুরে কৃষকদের হাতে চাষের সামগ্রী তুলে দেওয়া হলো। আজ জামালপুর ব্লক অফিসে 13টি অঞ্চলের 13 জন কৃষকের হাতে এই চাষের সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক, বিডিও পার্থ সারথী দে, সহ সভাপতি ভূতনাথ মালিক, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান, ব্লক কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম, বিটিএম পল্লব দাস, আত্মা কমিটির চেয়ারম্যান লালু হেমব্রম, কৃষি কর্মাধ্যক্ষ জয়দেব দাস, মৎস্য ও প্রাণী কর্মাধ্যক্ষ সুনীল ধারা সহ অন্যান্যরা। কৃষি আধিকারিক সঞ্জীবুল ইসলাম বলেন, আজ ব্লকের 13টি পঞ্চায়েতে 13 জন কৃষকের হাতে 2টি করে ধামা, 1টি করে কাস্তে, টাংনা, পাশি, লাঙ্গলের ফাল তুলে দেওয়া হলো। সামনের চাষের মরশুমে যেটা চাষীদের খুবই কাজে দেবে। সাধারণ চাষীদের জন্য পাশে সব সময় আছে কৃষি দপ্তর। আমাদের জামালপুর ব্লকের যে আত্মা কমিটি রয়েছে, সেই আত্মা কমিটির পক্ষ থেকে আমরা জামালপুর ব্লকের 13টি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে একজন করে কৃষকের হাতে আমরা এই আসন্ন যে খারিফ সিজন রয়েছে, সেই খারিফ সিজনে চাষ করার জন্য আমরা কিছু ইমপ্লিমেন্টস তাদেরকে তুলে দিলাম। তাতে 2টো করে ধামা ছিল, একটা কাস্তে আছে, একটা আপনার লাঙল, এই আপনার ডাঙা রয়েছে, কোদাল রয়েছে, কোদালের বাট রয়েছে। তো এই জিনিসগুলো আমরা তাদের হাতে তুলে দিলাম। এগুলো তুলে দেওয়াতে উদ্দেশ্য হলো একটাই, যাতে কৃষকরা আমাদের এই আসন্ন যে ধান চাষ রয়েছে তারপরেও তাদের এটা কাজে লাগতে পারে, এটা আমাদের উদ্দেশ্য। মেহমুদ খান বলেন, সামনেই চাষের মরশুম, তাই এই চাষের জিনিসপত্রগুলো চাষিদের খুবই কাজে লাগবে। এই রাজ্য সরকার কৃষক দরদি সরকার, সব সময় চাষ এবং চাষিদের উন্নতির সাথে কাজ করে চলেছে। মানে 42 কোটি টাকা জামালপুর পেয়েছে, এইগুলো তো আগে ছিল না। মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে প্রত্যেকটা মানুষ যেন, আমরা চাষি মানুষ, চাষ করে যেন নিজেদের ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনা এবং আমাদের আহারটা এবং সার্বিক নিজের পায়ে দাঁড়াতে পারি। সেই ক্ষেত্রে যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা করছেন, খুশি তো? সরকারিভাবে এই কৃষি সরঞ্জাম পেয়ে খুশি কৃষকেরা। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা।